ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে লক্ষণগুলো দেখলে অবহেলা না করে দ্রুত ডায়াবেটিক্স পরীক্ষা করতে হয় তা সম্পর্কে। বর্তমানে ডায়াবেটিক্স প্রতিটি ঘরে ঘরেই দেখা যায়। ছোট থেকে বুড়ো সবার শরীরেই বাসা বাঁধছে দীর্ঘমেয়াদী এই ব্যাধি। একবার ডায়াবেটিক্স ধরা পড়লে তার নিয়ন্ত্রণে রাখাও বেশ কষ্টকর হয়ে ওঠে। বিশেষজ্ঞদের তথ্য মতে 2045 সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা দাঁড়াবে 1.5 কোটিতে। এ কারণে ডায়াবেটিক্স সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সবাইকে। ডায়াবেটিক্স হওয়ার আগে প্রি ডায়াবেটিক্সের বেশ কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় ডায়াবেটিক্স ধরা পড়লে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব। তবে চলুন জেনে নেওয়া যাক কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে। ঘন ঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা, দুর্বল বোধ ও মাথা ঘোরা, ক্ষুধা বেড়ে যাওয়া, খাওয়া দাওয়ায় অনিয়ম হলে রক্তে শর্করা কমে হাইপো হওয়া, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া, ওজন কমে যাওয়া, শরীরে ক্ষত বা কাটা ছেঁড়া সহজে না সারা, চামড়ায় শুষ্ক খসখসে ও চুলকানি ভাব, চোখে কম দেখতে শুরু করা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসব লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিক্স পরীক্ষা করতে হবে। এজন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমনটা নয়। এখন অনেক ফার্মেসিতে স্বল্প মূল্যে ডায়াবেটিক্স দ্রুত পরীক্ষা করা যায়। সেখানে ডায়াবেটিক্স শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো ভিউয়ার্স, আপনার মধ্যে যদি এ ধরনের কোনো লক্ষণ দেখা যায় তাহলে অবিলম্বেই ডায়াবেটিক্স পরীক্ষা করে দেখুন।